আসসালামু আলাইকুম ভাইয়া কি নিয়ে গবেষণা করব আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন আপনার সিনিয়ররা কী কী নিয়ে গবেষণা করে গিয়েছেন তাদের গবেষণার টাইটেলগুলি পড়ুন যদি সময় পান ভেতরেও পড়ে দেখতে পারেন আপনি যে শিক্ষকের অধীনে গবেষণা করতে চান তিনি কোন বিষয়ে দক্ষ তার অধীনে যে সকল ছাত্রছাত্রী আছে তাদের গবেষণার টাইটেলটা পড়ে দেখুন এমন কি আপনি আপনার বিষয়ের যে টপিকটা সবচেয়ে পছন্দ করেন সেই টপিকে আগে বিশ্বে কি কি গবেষণা হয়ে গেছে আপনার বিশ্ববিদ্যালয়ে ওই টপিকে কাজ করা যাবে কিনা দেখুন কলার সাথে করল্লার শঙ্কর তৈরি করাটাও কিন্তু একটা গবেষণা তাতে পৃথিবীর কি লাভ হবে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে এবং এভাবেই আপনি গবেষণার আইডিয়া একের পর এক শর্টলিস্ট করবেন কাটবেন ছিঁড়বেন ধীরে ধীরে দেখবেন একটা গবেষণার টপিক আপনার জন্য দাঁড়িয়ে গেছে যেটা আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন এমন কোনো আকাশকুসুম গবেষণার কথাও চিন্তা করা যাবে না যেটা আপনার দেশে করা সম্ভব না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম